তো নমস্কার বন্ধুরা, আবার একটি বিশেষ ক্লাস নিয়ে এসে গেলাম আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত ইংলিশ লার্নিং চ্যানেলে। তো আজকের বিশেষ আলোচনাটা হলো অ্যাডজেক্টিভকে নিয়ে, অর্থাৎ যেটা বিশেষণ। আমরা অধিকাংশ ছাত্রছাত্রীরা এই সমস্যায় পড়তেই পারি বা পড়িও, যে অ্যাডজেক্টিভগুলো ঠিক কোথায় কোথায় বসবে, এর ধারণাটা সঠিকভাবে না থাকলে অ্যাডজেক্টিভগুলো আমরা বসাতে পারি না, এবং অ্যাডজেক্টিভ কোনটা, কোনটাই বা নাউন, কোনটাই বা প্রোনাউন, এটা যদি না জানা থাকে, অর্থাৎ পার্টস অফ স্পিচ যদি আমাদের পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই ইংরাজি ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আজকে সেই বিশেষ ক্লাস অ্যাডজেক্টিভ, তো সেই অ্যাডজেক্টিভকে নিয়ে একটু আলোচনা করি। তো বন্ধুরা দেখো, আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করব অ্যাডজেক্টিভকে। কি কি? একটা হচ্ছে নাউন বেস, অর্থাৎ শুধুমাত্র নাউনকেই যে মডিফাই করে তাকে বলি অ্যাট্রিবিউটিভ, আর নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে, অর্থাৎ ভার্বের প্রেডিকেট হিসেবে সে বসে, সে হচ্ছে প্রেডিকেটিভ। তো আমরা আসছি, আরও অনেক কিছু নিয়ে আলোচনা আছে, এই দুটো ভাগকে আমরা দেখে নিই আর বাদ বাকিগুলোও দেখব, তবে তার আগে আরও কিছু কথা বলার আছে। অ্যাডজেক্টিভটা কী, এর মাহাত্ম্যই বা কী? অ্যাডজেক্টিভ হলো, সাধারণভাবে বলতে গেলে অ্যাডজেক্টিভ হলো বাংলায় বিশেষণ। কি? অ্যাডজেক্টিভ হলো সাধারণভাবে বাংলায় বিশেষণ। ইংরেজি নাউন, প্রোনাউন প্রভৃতি দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি বোঝাতেই আমরা এই অ্যাডজেক্টিভকে ব্যবহার করি। এ পর্যন্ত পরিষ্কার? ওকে, যে ওয়ার্ডগুলি বিশেষণ বা অ্যাডজেক্টিভ হিসাবে বসে, তাদের সম্পর্কে বলা হয় যে এই ওয়ার্ডটির অর্থ হলো, অর্থাৎ অ্যাডজেক্টিভ ওয়ার্ডটির অর্থ হলো কিছুতে সংযুক্ত, অর্থাৎ কারোর সঙ্গে যুক্ত হবে। আবার এটাও বলা হয় যে অ্যাডজেক্টিভ একটি শব্দ বা ওয়ার্ড যার দ্বারা কোনো নাউনের অর্থেতে নতুন কিছু যোগ করা হয়। তাহলে নাউনের অর্থেতে নতুন কিছু যোগ করা হয়, তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এটাও বলা হয় যে অ্যাডজেক্টিভ এমন একটি ওয়ার্ড যা নাউনের সঙ্গে ব্যবহার করে নাউনটির সংখ্যা এবং পরিমাণ, গুণ এবং অবস্থা বর্ণনা করে। তো এইগুলোই হচ্ছে সংজ্ঞা অ্যাডজেক্টিভের, অর্থাৎ এইভাবেই বিভিন্ন গ্রামারিয়ানরা সংজ্ঞায়িত করেছেন। তো এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখন অ্যাডজেক্টিভের ভাগগুলো একটু দেখি। যদি আমরা দেখি, মোটামুটি নর্মালি এদেরকে দুভাগে ভাগ করা যায়, একটা নাউন বেসড আর একটা হচ্ছে নাউন এবং প্রোনাউন বেসড। অর্থাৎ নাউনের আগে বসে যারা নাউনকে বিশেষিত করে তাদেরকে আমরা বলি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অন্যদিকে ভার্বের প্রেডিকেট হিসেবে বসে নাউন বা প্রোনাউনকে যে বিশেষিত করে তাকে আমরা বলি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দি বিগ সিটি, এখানে বিগ হচ্ছে অ্যাট্রিবিউটিভ, এখানে প্রেডিকেটিভের ক্ষেত্রে দেখছি দ্য সিটি ইজ বিগ। তো এই যে বিগ এখানে দেওয়া আছে, এখানে বিগটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো এই দুটো ভাগ প্রত্যেক ক্ষেত্রেই থাকতে পারে, এ নিয়ে কোনো সমস্যা নেই। তবে মূল যে তিনটে ভাগ আছে, এই তিনটে ভাগকে বিশেষিত করেছেন বা তিনটে ভাগকে যিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন এডওয়ার্ড অ্যাডলফ সনেচেন। এডওয়ার্ড অ্যাডলফ সনেচেন ইনি মূলত তিনটে ভাগে ভাগ করেছেন অ্যাডজেক্টিভকে। তো সেই ভাগগুলো একটু প্রথমে বলে নিই, তারপর তাদের সাব ডিভাইডেশনটা বলে দেব। তাহলে দেখা যাক কী লিখেছে। তিনি বলছেন একটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ, অর্থাৎ বর্ণনামূলক, একটা হচ্ছে অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার টাইপ, মানে পরিমাণ ও সংখ্যাবাচক, আরেকটা হচ্ছে ইন্ডিকেটিভ, অর্থাৎ
নির্দেশমূলক বিশেষণ। তো এই তিনটে মূল ভাগে প্রফেসর সনেচান ভাগ করেছেন। এখন আমরা এদেরকে আবার সাব ডিভাইড করে দিচ্ছি। আসছি ডেসক্রিপটিভ টাইপ বা বর্ণনামূলক যে বিশেষণ রয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ রয়েছে, তার ভাগগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি বলে থাকি যে ইন্ডিয়ান ফ্রেঞ্চ, অর্থাৎ ইন্ডিয়ান ম্যান ফ্রেঞ্চ, অর্থাৎ এই জাতিগুলোকে বোঝাতে আমরা প্রপারলি যা ব্যবহার করছি সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ এবং এটা ডেসক্রিপটিভ টাইপ। ওকে, নেক্সট চলে আসছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর্থাৎ যা দিয়ে আমরা গুণবাচক কিছু বোঝাই, যেমন হচ্ছে সুইট, যেমন হচ্ছে হট, অর্থাৎ যেখানে আমরা বলছি মিষ্টি, গরম, এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের মধ্যে কোয়ালিটি বোঝাতে, অর্থাৎ গুণ বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে এটা বর্ণনামূলক বিশেষণের মধ্যেই গেল। তাহলে ডেসক্রিপটিভের কটা ভাগ হলো, একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবার চলে আসি দু নম্বর মেন ডিভাইড, অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার, পরিমাণ আর সংখ্যাবাচক। অ্যামাউন্টের ক্ষেত্রে কী হতে পারে, পরিমাণ বলতে কী বোঝাই, যেমন হচ্ছে সাম মাছ, সাম মেন, তো সেক্ষেত্রে আমরা অ্যামাউন্ট বোঝাচ্ছি, অর্থাৎ পরিমাণটা বোঝাচ্ছি। আবার ওরকমভাবে নাম্বার অর্থাৎ সংখ্যা দিয়ে যা আমরা বোঝাই, তার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ডেফিনাইট আর একটা হচ্ছে ইনডেফিনাইট। ডেফিনাইটটা আসছি পরে, কিন্তু তার আগে একটু ইনডেফিনাইটটা দেখেন। যেমন হচ্ছে ফিউ, ইচ, এটসেট্রা, এগুলো হচ্ছে ইনডেফিনাইট। আর ডেফিনাইটের মধ্যে কী ভাগ পড়ছে, যে কার্ডিনাল নাম্বারগুলো রয়েছে, যেমন 1, 2, এটা একটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে অর্ডিনাল নাম্বার, যেগুলো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। তো আর তিন নাম্বার হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, অর্থাৎ সিঙ্গেল, ডাবল, ট্রিপল, কোয়াড্রুপল, এটসেট্রা। তো এগুলো হয়ে গেল কার ভাগ, ডেফিনাইট, অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার, অ্যাডজেক্টিভের ভাগ। চলো, তাহলে দু নম্বর হয়ে গেল। তাহলে আমরা এক নম্বর ডেসক্রিপটিভ টাইপ পেলাম, দু নম্বর পেলাম অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার। এইবার তিন নম্বরে আসছি। তিন নম্বর যে আছে সেটার নাম হচ্ছে ইন্ডিকেটিভ, অর্থাৎ নির্দেশমূলক বিশেষণ। এর আবার সাতটা ভাগ, সাব ডিভাইডেশন কটা, সাতটা। কী কী, প্রথমটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, যেমন দিস, দ্যাট, দিস বয়, দ্যাট টয়, এটসেট্রা। ডিস্ট্রিবিউটিভ, ইচ, এভরি, ইচ বয়, এভরি ম্যান, এটসেট্রা। এরপরে হচ্ছে পজেসিভ, অর্থাৎ যেখানে মাই আঙ্কেল, আওয়ার ফাদার, এটসেট্রা। তো এগুলো হচ্ছে উদাহরণ। তাহলে সেখানে মাই, আওয়ার, এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এবার হচ্ছে ইমফ্যাসিং, অর্থাৎ যেখানে জোর দেওয়া বোঝায়, এরকম জোর দেওয়া বোঝাতে, যেমন ভেরি গুড বয়, গুডকেও আরও জোর দিয়ে বোঝাচ্ছে ভেরি গুড বয়। তো সেই জন্য ভেরি, তারপরে হচ্ছে ওন, এগুলো হচ্ছে ইমফ্যাসিং অ্যাডজেক্টিভ। চলো, এরপরেরটা কী দেখি, এরপরে যে নাম্বারটা আছে অর্থাৎ পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ, যেখানে প্রশ্ন সূচক, হোয়াট, হোয়াট ডু ইউ মিন, তুমি কী মানে করতে চাও, ঠিক আছে, এরকম। তো সেক্ষেত্রে হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। পরটা আছে রিলেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেটা কার সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয়, যেমন হুই, এখন যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে রিলেটিভ। তাহলে রিলেটিভ অ্যাডজেক্টিভটা কী, যেমন হচ্ছে আই চয়েস দ্য পেন হুইচ ইজ ভেরি বিউটিফুল। তো সেক্ষেত্রে হুইচ রিলেটিভ অ্যাডজেক্টিভ। আরেকটা হচ্ছে এক্সক্লামেটরি, যেক্ষেত্রে আমরা বিস্ময় বোঝাই, বিস্ময় বোঝাতে, যেমন হোয়াট, হোয়াট ইজ ইট, তো এইটা হচ্ছে হোয়াট, এখানে এক্সক্লামেটরি আছে, সেই এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ হচ্ছে হোয়াট। তো এরকম আরও অনেক উদাহরণ আছে। তাহলে আজ এই অ্যাডজেক্টিভের এই ভাগগুলো নিয়েই
আমরা আলোচনা করলাম, পরবর্তী দিনে আরও নতুন নতুন কিছু নিয়ে আবারও আসবো। তো বন্ধুরা, ভিডিওর ভালো লেগে থাকলে একটু স্কিপ করবেন না, আর অবশ্যই করে সমস্ত ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।